এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এটি বাংলা ও ঝাড়খণ্ড বর্ডারের কিন্তু চিত্র। মূলত এখানে কিন্তু এখনো পর্যন্ত ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং তার সঙ্গে যারা বাইরে থেকে আসছেন প্রত্যেকের কিন্তু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরেই কিন্তু বাংলায় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে এবং অপরদিকে একইভাবে ঝাড়খণ্ডেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলে নেব এই মুহূর্তে। পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে চন্দন মাঝি। চন্দন, পুরো বিষয়টি জানাও। দেখো, এই মুহূর্তে করোনা যে রয়েছে মহামারী, সে মহামারী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডারে দিন দিন ঝাড়খণ্ড পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দুদিকে রয়েছে সীমান্তে, সেই সীমান্তে দুদিকে কড়া নজরদারি এবং কড়া পদক্ষেপ নিচ্ছে তারা। উভয়পক্ষের পুলিশ তাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বর্ডারে ঢুকতে গেলে র‍্যাপিড টেস্ট করে তারপরে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং যদি পজিটিভ কেস বার হচ্ছে সেক্ষেত্রে পঞ্চায়েত হাসপাতাল সামনেই রয়েছে, সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করানো হচ্ছে। মানে এলাকাটা কোথায়, কোন এলাকা এক্সাক্ট, যে এলাকায় হচ্ছে পুরুলিয়া যে সীমান্ত রয়েছে এলাকাটা কোন জায়গায়? এই এলাকাটা হচ্ছে পঞ্চায়েত ড্যাম্প, সে ড্যামটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে। এখন পরিস্থিতি কি কি বলছে যারা বাইরে থেকে আসছেন তাদের বক্তব্য কি? কারণ ছবি যেটুকু দেখা যাচ্ছে বিশেষত ঝাড়খণ্ডের দিক থেকে যে গাড়িগুলি আসছে প্রচুর মানুষজন ভেতরের মধ্যে রয়েছে, মানে সিট ক্যাপাসিটির বাইরেও কিন্তু মানুষ সেখানে রাখা হয়েছে। কি বলছেন তারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছো, কি বলছে তারা? বলছে যে না, যেটা করছে ঝাড়খণ্ড পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ খুবই ভালো তারা কাজ করছেন এবং মানে কি বলবো, তাদের পজিটিভ করোনার মহামারীর উপেক্ষা করে তারা নিজের আত্মসুরক্ষা চিন্তা না করেই তারা কিন্তু কাজ ডে টু ডে কাজ করে চলেছে এবং যারা বাইরে থেকে আসছে তারা কিন্তু সিট ক্যাপাসিটি নিয়ে আসছে। মানে এই প্রক্রিয়া কি চলবে কন্টিনিউ? এই কন্টিনিউ ঝাড়খণ্ড সরকার যতদিন না পর্যন্ত রুল রেগুলেশন দিচ্ছে ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবে এমনটি জানিয়েছে সিএসএফ এর ওখানে যে অফিসার আছেন তিনি। ধন্যবাদ, ধন্যবাদ চন্দন। এবং এই মুহূর্তে সরাসরি ফোনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন মাঝি এবং তিনি জানালেন যে সেখানে ঝাড়খণ্ড ও বাংলার যে সীমান্ত যেটি পুরুলিয়ায় রয়েছে এবং চের ড্যাম এবং সেখানেই কিন্তু মূলত এই চেকিং চলছে এবং প্রত্যেক জোনাকে কিন্তু চেকিং করা হচ্ছে, যারা বাংলার দিকে ঢুকছেন অথবা বাংলা থেকে যারা ঝাড়খণ্ডে যাচ্ছেন তাদেরকে সেখানে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর পরেই কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং যদি কেউ পজিটিভ বেরিয়ে যাচ্ছে তার চিকিৎসার ব্যবস্থার জন্য পার্শ্ববর্তী যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কি বলছেন চলুন শুনে নি সেখানকার মানুষজনের বক্তব্য। কতগুলো টেস্ট করলেন আজকে? আজকে তো এখন তো দুটো হলো স্যার। আচ্ছা, তো মানে সন্ধ্যা ৫টা পর্যন্ত হতে হবে। ৩০টা ৪৫টা হয়। আচ্ছা, কেমন পরিস্থিতি এখন আগের থেকে? আগে থেকে ভালো, সবাই মানে চেক আপ করে কেটে দিকে যাচ্ছে। আচ্ছা, এখন এই এক সপ্তাহ আগে কোনো পজিটিভ আসছে, মানে পজিটিভ পাচ্ছেন এক দুদিনের মধ্যে? এক সপ্তাহ না, এই এক দুদিনে তো কোনো পজিটিভ না স্যার। এক সপ্তাহ আগে পর্যন্ত? আচ্ছা, এক সপ্তাহ আগে ছিল। এটা করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের মানে কি জনতাকে সেবা করলো, সেবা করছি আর জনতাকে বুঝাচ্ছি কি নিজের মনে মানে যাচ করে নাও, ঘরে পরিবারও ঠিক থাকবে, তুমিও ঠিক থাকবে। আর আর এটার মধ্যে মানুষ
इधर से तो बंगाल जाने में दिक्कत नहीं है, उधर से आने बोले कितना है, कितना कितना आदमी है, कितना सीट है, सीट कैपेसिटी कितना है? चार्टा तो कितना करेगा अभी काम? इस टाइम में जो कोरोना का सिचुएशन चल रहा है, ये ठीक है? ठीक है, तब फिर भी आप कर रहे हैं, लाइन को तोड़ रहे आप लोग खुद। क्या नाम आपका, क्या नाम है? वीडियो कर रहे हैं। क्या क्या बोला आपने? वीडियो कर रहे हैं। हाँ, मीडिया का, मीडिया का। कितना सीट है गाड़ी में, कितना सीट है आपका, आपका गाड़ी का सीट कैपेसिटी क्या है, क्या सीट है, बोलिए कितना, बोलिए क्या है, क्या है? कुछ नहीं है, कुछ नहीं है। कोई अच्छी शर्म नाम का नहीं, दूसरा बेइज्जती हो जाए कुछ हो जाए, आप लोग का कुछ नहीं है। दो सात आठ आठ, आप लोग कितना है वहां पर? नौ आदमी है, बच्चा है, तीन तो है, इन लोग का ना कोर्ट केस है, ठीक है, इन लोग का आपका पास बनवाया पांच आदमी का, ज़्यादा आठ आदमी और तीन आदमी बच्चा। ऐसा रूल है क्या? नहीं रूल नहीं, हम लोग छोड़ नहीं रहे हैं, नहीं छोड़ रहे। नहीं क्या करेंगे अभी, हाँ अभी क्या करेंगे, अभी देखिए डिसीजन क्या लेना होगा, हम लोग को सर समझेगा ऑफिसर बाबू। ऑफिसर है यहाँ पर? नहीं ऑफिसर अभी नहीं है, अभी गया थोड़ा थाना में, आ रहा है। अब मास्क नहीं पहना है? मेरा बच्चा मनोज देता है, मेरा अपना पास ही मास्क है। क्या आदमी है आप लोग? हम लोग तो आठ आदमी हैं। तो अभी कोरोना परिस्थिति जो है जी, जो सीट कैपेसिटी इससे ज़्यादा हो रहा है था आपका जी जी, तो ऐसा क्यों कर रहे हैं आप? ऐसे क्योंकि जाना भी जरूरी था और पास तो, लेकिन जाना तो जरूरी है, लेकिन ये जो पॉजिटिव कोरोना परिस्थिति चल रहा है इसमें तो थोड़ा जरूरी है जी, वो तो सही है, सेफ्टी भी जरूरी है आपका, इसलिए तो ये जो पुलिस कर रहा है क्योंकि अच्छा कर रहा है या बुराई कर रहा है? वो तो अपने रूल के हिसाब से अच्छे कर रहे हैं, लेकिन अगर इजाजत दे तो हम नहीं जा सकते। इजाजत तो आपका नहीं तो है, ये तो आपका चार से चार आदमी बैठ सकते हैं, लेकिन आप तो आठ आदमी, नौ आदमी है। हाँ क्या बोलेंगे इसके बारे में? रिक्वेस्ट करते हैं अगर इनका भी फोटो थोड़ा लीजिए, कहीं नहीं हम तो जानबूझ के रुक रहे हैं। वाह, किसी भी इंसान को फिर से लेना।